প্রিয় দর্শক নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনের মধ্যে কি মন কষাকষি চলছে কিছুদিন ধরে যাচ্ছে নুসরাত ও নিখিলের মধ্যে বনিবনা হচ্ছে না শীঘ্রই তাদের বিয়ে ভাঙতে পারে নুসরাত নাকি তার এস ও এস কলকাতা ছবির নায়ক যশদাস গুপ্তের ঘনিষ্ঠ হয়ে পড়েছেন একসঙ্গে রাজস্থানেও ঘুরে এসেছেন দুজনে আজমির শরীফেও গিয়েছেন এ জুটি এবার যশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে একই তথ্য ফাঁস করলেন নুসরাত যা শুনলে অবাক হয়ে যাবেন আপনি তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে দুই সালে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নুসরাত জাহান তাদের সম্পর্ক ফাংছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে নুসরাত অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি শুধু বলেছেন তার ব্যক্তিগত জীবনে কি ঘটছে না ঘটছে তা জনসম্মুখে নিয়ে আসার তার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার বিয়ে বা প্রেমের ব্যাপারে যেসব আলোচনা শোনা যাচ্ছে সে নিয়ে তিনি কিচ্ছু বলবেন না তার কথায় লোকজন সবসময় আমায় কাঠ করাই তুলেছে কিন্তু এইবার আমি কোনো মন্তব্য করব না আমাকে বিচার করতে হলে করতে হবে একজন অভিনেত্রী হিসাবে আমার পারফরমেন্স জীবন তা আর কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার আমার ইচ্ছে নেই টিভি সিরিয়াল বোঝেনা সে না থেকে লাইমলাইটে লাইটে আসেন যশ দাসগুপ্ত তিনি অবশ্য দাবি করেছেন নুসরাতের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আছে কিনা তা নিয়ে তার কোনো ধারণা নেই রাজস্থানে তারা একসঙ্গে গিয়েছিলেন কিনা সে নিয়েও কিছু বলেননি যশ বলেছেন প্রতি বছর আমি রোড ট্রিপে যাই এবছর রাজস্থান গিয়েছিলাম যে কেউ বেড়াতে যেতে পারে তাই না আর নুসরাতের বিয়ে সংক্রান্ত সমস্যা আদেও আছে কিনা তা নিয়ে আমার কোনো ধারণা নেই যিনি জানেন তাকে জিজ্ঞেস করুন প্লিজ এদিকে কিছুদিন প্রেম করার পর দুই হাজার উনিশ সালের উনিশ জুন নুসরাত জাহান ও নিখিল জৈন বিয়ে করেন তুরস্কে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয় এরপর কলকাতায় হয় বিয়ের রিসেপশন পার্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ টলিউডের নামি দামি ব্যক্তিত্বরা ছিলেন সেখানে সম্প্রতি নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় অনস্ক্রিন জুটি জশের সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত এই নিয়ে জোর কানা ঘুষ চলছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলতে শুরু করেছেন সত্যি কি নুসরাত নিখিলের দাম্পত্যের মধ্যে ঢুকে পড়লেন জশ যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট নয় জশ নুসরাত টলিউডের পাওয়ার কাপল বললেই জশ নুসরাত নাম সবার আগে উঠে আসছে রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর জন্মদিনের বিশেষ দিনে কি নতুন প্রেমে ধরা দেবেন নুসরাত নাকি নুসরাত নিখিল যশের ত্রিকোণ প্রেম নয়া মর নেবে পাওয়ার কাপল নিয়ে জল্পনার তুঙ্গে জন্মদিনের ঠিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন আজকের জন্য বাঁচুন আগামী দিনের কথা পরে ভাববেন তবে কি নিজের জীবনের বাস্তবকে প্রকাশ করলেন নুসরাত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যশ নুসরাতের ফ্যান পেজ থেকেই যশরত হ্যাশট্যাগ প্রকাশ্য এসেছে এই পেজ অভিনেতাদের শুটিং থেকে শুরু করে নানা ক্যান্ডিড মুহূর্ত ক্যামেরা বন্দী করা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ যশরত জুটির সম্পর্কের সত্যতা জানতেই মুখিয়ে রয়েছে অনুরাগীরা কমেন্টের একাধিক প্রশ্নের মুখে পড়েছেন সাংসদ অভিনেত্রী গত উনত্রিশ ডিসেম্বর যশ নুসরাত আজমের শরীফ দরগায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ঘনিষ্ঠ সেলফিও তুলেছেন তারা সাদা সালোয়ার কামিজ পরে মাথায় সালোবার ওড়না মোহময়ী নুসরাত তার সঙ্গে সাদা জ্যাকেট ও গোলাপি রুমাল মাথায় বেঁধে নুসরাতকে সঙ্গ দিচ্ছেন যশ এখানেই শেষ নয় দুজনের গলাতেই দেখা গিয়েছে লাল মালা যদিও এ প্রসঙ্গে নুসরাত জানিয়েছেন প্রত্যেক বছরই তিনি দরগায় আসেন বাবার আশীর্বাদ নিতে মুহূর্তের মধ্যে তাদের এই ভিডিও ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে অভিনেতা জশ দাশগুপ্তের সঙ্গে কানাঘুষ চলছে নুসরাতকে নিয়ে এসওএস কলকাতা ছবির শুটিং থেকেই নাকি একে অন্যকে মন দিয়েছেন এই পাওয়ার কাপল অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান নতুন বছরের ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছেন চেনা পরিধির বাইরে সাংসদ অভিনেত্রীর ইনস্টাগ্রাম দেখলেই জলজল করছে তিনি এখন মরুভূমির শহর অর্থাৎ রাজস্থানে পাড়ি জমিয়েছেন তবে লাসময়ীর ক্যামেরার পেছনের ব্যক্তিটি কে তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা বছরের প্রথম ট্রিপে কাকে সঙ্গে নিয়ে মরু শহরে উড়ে গেলেন সাংসদ ও অভিনেত্রী তা নিয়েই সাইবার মনে উঠছে একাধিক প্রশ্ন যদিও স্পিকটি নট নুসরাত তবে কি যশের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন নুসরাত প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তবে তার ছবির পেছনের ব্যক্তিটিকেও দেখার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেনরা নুসরাত একাই নয় ছুটির আমেজে রয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত মরুভূমির মাঝে একের পর ছবি ক্লিক করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন অভিনেতা রাজস্থান সফর থেকে সোশ্যাল মিডিয়া পিডিএ ছয় সাত মাস নিখিলহীন ইনস্টাতেই দুয়ে দুয়ে চার করতে চাইছেন সাইবারবাসী সম্মানিত দর্শক যশের সঙ্গে নুসরাতের গোপন প্রেম থেকে বিয়ে ভাঙার গুঞ্জন এটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আপনি যদি নুসরাতকে মনে প্রাণে পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ